শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ঘরেই থাকো এবং নিরাপদে থাকো, এটাই আমাদের প্রত্যাশা। অনলাইন ক্লাসের তোমাদের আশা করছি তোমরা এখান থেকে উপকৃত হচ্ছো অনলাইন ক্লাসের মাধ্যমে। তো আমি আজকে আবার তোমাদের জন্য নবম ও দশম শ্রেণীর জন্য আজ আমি হাজির হয়েছি তোমাদের সামনে দ্বিরুক্ত শব্দ এর একটা ক্লাস নিয়ে। তো আসো আমরা প্রথমে দেখি যে দ্বিরুক্ত শব্দটা কাকে বলে। বিরুক্ত শব্দটার অর্থ হচ্ছে দুইবার উক্ত বা দুইবার বলা হয়েছে এমন কোনো শব্দ। অনেক সময় দেখা যায় আমরা কথা বলার ক্ষেত্রে একই শব্দ পরপর দুইবার ব্যবহার করি, অর্থাৎ একবার বোঝাতে যতটুকু সেই জিনিসের যতটুকু পরিমাণ বোঝায়, দুইবার যদি আমরা সেই একই শব্দটা ব্যবহার করি তখন দেখা যায় যে সেটার আধিক্য বোঝায়। এই জন্য আমরা অনেক সময় কথা বলার ক্ষেত্রে একই শব্দ দুইবার ব্যবহার করছি। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ পদ বা অনুকার শব্দ দুইবার ব্যবহার করলে এটার গ্রহণযোগ্যতা বাড়ে বা এটার আধিক্যটা খুব বেশি পরিমাণ প্রকাশ পায়। এই জন্য বলা হচ্ছে যে যখন কোনো শব্দ বা কোনো পদ বা কোনো অনুকার পরপর দুইবার ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে দ্বিরুক্ত শব্দ, অর্থাৎ দুইবার উক্ত কোনো শব্দ বা পদ বোঝানো হচ্ছে। যেমন মনে কর আমি এখানে একটা উদাহরণ লিখেছি, আমার জ্বর জ্বর লাগছে, অর্থাৎ এখানে দেখো এই শব্দটাকে আমি পরপর দুইবার ব্যবহার করেছি, জ্বর জ্বর লাগছে। তার মানে কি, তোমার এখনো পুরোপুরি জ্বর হয়নি কিন্তু তোমার অনুভব হচ্ছে, জ্বর জ্বর অনুভব হচ্ছে তোমার, অর্থাৎ আমি একই শব্দকে পরপর দুইবার ব্যবহার করছি এবং এটাকেই আমরা বলছি দ্বিরুক্ত শব্দ। এখন দেখো আমি এখানে তোমাদের জন্য লিখেছি দ্বিরুক্ত শব্দ নানা রকম হতে পারে। কিরকম হতে পারে আমাদের দ্বিরুক্ত শব্দটা সেটা একটু আমরা এখন দেখব। প্রথমে আমরা দেখব শব্দের দ্বিরুক্তিটা, যে শব্দ দিয়ে কিরকম দ্বিরুক্তি হতে পারে। শব্দের দ্বিরুক্তির ক্ষেত্রে দেখো আমি এক নম্বরে যেটা লিখেছি, একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুটি অবিকৃত থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে আমি প্রথমেই বলেছি যে দ্বিরুক্ত শব্দটা হচ্ছে একই শব্দকে পরপর দুইবার ব্যবহার করা, অর্থাৎ তুমি একই শব্দ পরপর দুইবার ব্যবহার করছো এবং শব্দ দুটি অবিকৃত আছে, অর্থাৎ শব্দ দুটার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, একই অবস্থায় শব্দ দুটো আছে, সেটাকে আমরা বলছি হচ্ছে শব্দের দ্বিরুক্তি। অর্থাৎ একই শব্দের পরপর দুইবার ব্যবহার এবং দুটো শব্দই অপরিবর্তনীয় অবস্থায় অর্থাৎ অবিকৃত অবস্থায় থাকবে। যেমন মনে করো এই একটা উদাহরণ লিখেছি, ভালো ভালো ফ, ভালো ভালো এই শব্দটাকে আমি দুইবার ব্যবহার করেছি কিন্তু শব্দ দুটো একদমই অপরিবর্তিত অবস্থায় এখানে আছে। দুই নম্বরে আমি লিখেছি দেখো, একই শব্দের সঙ্গে সমার্থক আর একটি শব্দ যোগ করে ব্যবহৃত হয়, অর্থাৎ একটা শব্দের সাথে সমার্থক আর একটা শব্দ যোগ করেও অনেক সময় দ্বিরুক্তি শব্দ গঠিত হয়ে থাকে। অর্থাৎ তুমি একটা শব্দ ব্যবহার করছো সেই সাথে সমার্থক আর একটা শব্দ ব্যবহার করছো। যেমন দেখো আমি উদাহরণ লিখেছি ধন দৌলত খেলাধুলা, অর্থাৎ তুমি ধনের সাথে দৌলতটাকে সমার্থক হিসেবে ব্যবহার করছো, খেলার সাথে ধুলাটাকে সমার্থক হিসেবে ব্যবহার করছো, অর্থাৎ তুমি দুইটা শব্দ ব্যবহার করছো এবং একটা শব্দের সাথে সমার্থক শব্দ হিসাবে আর একটা শব্দ তুমি ব্যবহার করছো। তিন নম্বর নিয়মে আমি লিখেছি দেখো, দ্বিরুক্ত শব্দ জোড়া দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়। দ্বিরুক্ত শব্দের ক্ষেত্রে যে আমি বলেছি যে দুইটা শব্দ হবে এবং জোড়ার যে দ্বিতীয় শব্দটা সেই দ্বিতীয় শব্দটার অনেক সময় আংশিক পরিবর্তন হয়ে যায়, কিছুটা ধরো তোমাদের পরিবর্তন হয়ে গেলে। যেমন উদাহরণ হিসেবে আমি লিখেছি দেখো মিট মাট ফিট ফাট, অর্থাৎ এই যে দ্বিতীয় যে শব্দটা জোড়ার এই দ্বিতীয় শব্দটার ক্ষেত্রে কিছুটা আমাদের পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ জোড়ার যে দ্বিতীয় শব্দটা থাকবে সেই দ্বিতীয় শব্দটার ক্ষেত্রে আংশিক কিছুটা পরিবর্তন হবে। চার নম্বর নিয়মে আমি লিখেছি সমার্থক বা বিপরীতার্থক শব্দ যোগে, অর্থাৎ যে দুইটা শব্দ থাকবে সেই শব্দটার যে শব্দগুলো থাকবে সেটা সমার্থক শব্দও হতে পারে, আবার অনেক সময় বিপরীতার্থক শব্দ যোগেও কিন্তু আমাদের দ্বিরুক্ত শব্দ হয়। যেমন মনে করো দেখো লেনদেন, দেনা পাওনা, লেনদেনের অর্থ সম্পূর্ণ ধরনের বিপরীত ধরনের, কোনো কারো কাছ থেকে কোনো কিছু নেয়া, কাউকে কোনো কিছু দেয়া। আবার দেনা পাওনা, তুমি কারো কাছ থেকে কোনো কিছু পেয়েছো আবার কাউকে কোনো কিছু দিয়েছো, সেটাকে আমরা বলছি দেনা পাওনা, অর্থাৎ তোমার দ্বিরুক্ত শব্দ হতে গেলে কখনো কখনো সমার্থক বা বিপরীতার্থক শব্দ যোগেও কিন্তু কখনো কখনো দ্বিরুক্তি শব্দ গঠিত হয়ে থাকে। এরপর আমরা আসবো পদের দ্বিরুক্তিতে, খ নম্বরে আছে আমাদের পদের দ্বিরুক্তি। পদের দ্বিরুক্তির ক্ষেত্রে আমি দেখছি দেখো দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয় এবং শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত
অর্থাৎ দেখো দুটো পদে একই বিভক্তি প্রয়োগ করা হবে, যখন আমরা পদের দ্বিরুক্তিতে যাব একই বিভক্তি প্রয়োগ করা হবে, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ একই বিভক্তি ব্যবহৃত হবে এবং শব্দ দুটো অপরিবর্তিত অবস্থায় সেখানে থাকবে। উদাহরণ হিসেবে আমি লিখেছি দেখো ঘরে ঘরে লেখা পড়া হচ্ছে, আরেকটা লিখেছি দেশে দেশে ধন্য ধন্য করছে। এই দুইটা উদাহরণ আমি পদের বিরুক্তিতে ব্যবহার করেছি, অর্থাৎ তোমার যে দুইটা তুমি ব্যবহার করছো শব্দ দুইটা সেখানে বিভক্তি একই আছে, বিভক্তির ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না এবং শব্দ দুটিরও কোনো পরিবর্তন হচ্ছে না, একই থাকছে। এইভাবে আমরা পদের বিরুক্তি করতে পারি। এরপর দ্বিতীয় রাতে আমি লিখেছি দেখো দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে, অর্থাৎ দ্বিতীয় যে শব্দটা বা যে পদটা আমাদের থাকবে সেখানে আমাদের আংশিক ধ্বনিগত কিছুটা পরিবর্তন হতে পারে, কিন্তু পদ বিভক্তি অবিকৃত থাকে, অর্থাৎ পদে যে বিভক্তিটা থাকে সেই বিভক্তির ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। উদাহরণ হিসেবে আমি লিখেছি দেখো চোর হাতে নাতে ধরা পড়েছে, আরেকটা লিখেছি আমার সন্তান যেন থাকে দুধে ঘাটে, অর্থাৎ আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটবে কিন্তু পদে বিভক্তি সম্পূর্ণ অবিকৃত থাকবে, বিভক্তির ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তো নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা দ্বিরুক্তি শব্দের, এখানে আমি শব্দের দ্বিরুক্তি এবং পদের দ্বিরুক্তির যে দুইটা অংশ আজকে তোমাদের দেখালাম, তোমরা এই ক্লাসটা থেকে উপকৃত হবে এবং তোমরা বাসায় বসে যতটুকু পারো এখান থেকে তোমরা পড়াশোনা করার চেষ্টা করবে এবং তোমরা সবাই ভালো থাকো, বাসায় নিরাপদে থাকো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ তোমাদের সবাইকে।